আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, চলতি মাসের এই তারিখে দেখা যাবে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। তো কবে দেখা যাবে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আর মাত্র অল্প কয়েকদিনের অপেক্ষা, তারপরেই সাক্ষী হয়ে যাবে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণের। চলতি মাসে রয়েছে এই চন্দ্রগ্রহণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এই চন্দ্রগ্রহণ পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ নয়, তাও আগামী 19 নভেম্বর কার্তিক পূর্ণিমার 3:30 ঘন্টা ধরে স্থায়ী হবে এই গ্রহণ। সেদিন সূর্য এবং চন্দ্রের মাঝখানে চলে আসবে পৃথিবী, আর পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়তেই শুরু হবে এই চন্দ্রগ্রহণ। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন যে গ্রহণ চলাকালীন চাঁদের 97% লাল হয়ে থাকবে। ভারতীয় সময় দুপুর 1:30টার পরে শিখর ছবে এই চন্দ্রগ্রহণ। নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, চন্দ্রগ্রহণের প্রায় সম্পূর্ণ এই গ্রহণ অল্প সময়ের জন্য হলেও ভারতের কিছু অংশ থেকে দেখা যেতে পারে। তাদের গাণিতিক হিসেব বলছে, অবস্থা অনুযায়ী উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং অসমের পূর্ব দিকের কিছু এলাকা থেকে শরতের শেষ পূর্ণিমার এই চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে। তবে বিরল এই ঘটনার সবচেয়ে ভালো সাক্ষী হতে চলেছে উত্তর আমেরিকা। সেদিন রাত 2:00 থেকে 4:00-এর মধ্যে আমেরিকার পূর্ব উপকূল থেকে স্পষ্ট দেখা যাবে গ্রহণ লাগা এই লাল চাঁদ। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।